নদী ভাঙন রোধ প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন জামালপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল হক খান। amarmp.com-এর মাধ্যমে এই প্রশ্নটি করেছেন মোহাম্মদ সিকান্দর আলী। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন amarmp.com-এর অ্যাম্বাসেডর শেখ শিপন আহমেদ। ভিডিও বার্তার মাধ্যমে এই প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল হক খান। amarmp.com, সেখান থেকে আমাদের নির্বাচনী এলাকার জনাব সিকান্দর আলী সাহেব আমাকে প্রশ্ন করেছেন যমুনা ভাঙনের সম্পর্কে। অত্যন্ত একটা সুন্দর প্রশ্ন, তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতাও জানাই। দেশের স্বার্থে আপনি কথা বলেছেন। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের যমুনা নদীর উলকান্দি থেকে ফুটানি বাজার পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে কাজ, আর গুঠাইল থেকে উলিয়া পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছে। ইতিমধ্যে এই এলাকাতে কোনো জায়গার কোনো ভাঙনের সৃষ্টি হয়নি। এখন শুধু বাদ আসছে আমাদের উলকান্দি হাট পয়েন্ট থেকে গুঠাইল হাট পয়েন্ট, এই অংশটুকু আমরা 384 কোটি টাকার প্রকল্প করেছি এবং সেটা পিইসিতে পাশ হয়েছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গত বুধবার দিন দেখা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যেটা এক নেকে উঠিয়ে আমি পাশ করে দেব ওই এলাকার জনগণের বৃহত্তর স্বার্থে, যাতে নদীর ভাঙন রোধ হয় তার জন্য যা করা সেটা উনি অবশ্যই ব্যবস্থা নেবেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইসলামপুর উপজেলাবাসীর পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি, জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।